পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই মুসলিম লীগের প্রধান শাহবাজ শরীফ। তিনি পাকিস্তানের বাইরে খুব একটা পরিচিত নন, তবে একজন রাজনীতিবিদ হিসেবে যতটা না পরিচিত তার চেয়ে বেশি একজন প্রশাসক হিসেবে দেশটিতে তার খ্যাতি রয়েছে। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে সংসদে বিরোধীদের নেতৃত্ব দেন 70 বছর বয়সী শাহবাজ শরীফ। এদিকে প্রথম দিনে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মাওলানা ফজলুল গ্রুপের মধ্যে মারামারি এবং হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে ঘটনাটি কেন ঘটেছে তা এখনও জানা যায়নি। এদিকে শাহবাজ শরীফের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির মামলা। 2020 সালে 28 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেল হাজতেও পাঠানো হয়। এদিকে শুধু প্রধানমন্ত্রী শাহবাজ নয়, তার ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধে রয়েছে অর্থ পাচারের অভিযোগ। এর বিরুদ্ধে মামলা রয়েছে অনেক। তাদের বিরুদ্ধে 2020 সালে প্রায় 25 বিলিয়ন পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগ করা হয়। এদিকে শাহবাজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উল্লেখ করে ইমরান খান জাতীয় সংসদ পরিষদে বলেন যে ব্যক্তির বিরুদ্ধে 16 থেকে 8 বিলিয়ন রুপির দুর্নীতির মামলা আছে তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রতিক্রিয়ায় অংশ নেবে না তার, তাই তিনি এবং তার দল পদত্যাগ করেন সবাই। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে হামজা শরীফ অর্থ পাচার দুর্নীতি মামলায় সোমবার আদালতে হাজিরাও দিয়েছেন। এর আগে সোমবার প্রতিনিধি পরিষদে 174 ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে 172 জন সদস্যের সমর্থন লাগে সেখানে তিনি পেয়েছেন 174 ভোট। Just stop! 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 Just st